ভোর এবং রাতে নামছে তাপমাত্রা, সপ্তাহ শেষে শীতের আমেজ বঙ্গে। দুয়ারে শীত, বৃষ্টির পালা শেষ করে ধীরে ধীরে ভোর এবং রাতের দিকে কমছে তাপমাত্রা। উত্তর হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার ভোর এবং রাতের দিকে তাপমাত্রা আরও কমতে পারে। শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও একই অনুভূতি মিলতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরিস্থিতির বিশেষ বদল না হলে সপ্তাহ শেষে রাজ্যের শীতের আমেজ মিলতে পারে। এবছর নাকাল করে ছেড়েছে বর্ষা। গোটা রাজ্যে ইতিমতো নাজেহাল পরিস্থিতি তৈরি করেছিল বর্ষা। তবে পাকাপাকিভাবে বর্ষা এবার বিদায় নিয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি কয়েকদিন চললেও এবার তা থেকেও মিলতে চলেছে মুক্তি। মেঘ কাটতেই ধীরে ধীরে রাজ্যে ঢুকতে শুরু করেছে উত্তরে হাওয়া। শুষ্ক আবহাওয়া টের পাওয়া যাচ্ছে রাজ্যের সর্বত্রই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবার রাজ্য জুড়ে শীতের আমেজ ধীরে ধীরে টের পাওয়া যাবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ অপেক্ষাকৃত বেশি অনুভূত হবে। উত্তরবঙ্গে রাতে তাপমাত্রা গত কয়েকদিন ধরেই কমছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং সহ পাহাড়ের বেশ কিছু এলাকায় ভোরের দিকে বেশ কিছুক্ষণ থাকছে কুয়াশার দাপট। সময় যত এগোবে কুয়াশার দাপট ততই বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির দাপট কাটতেই এবার পাহাড় সহ গোটা উত্তরবঙ্গেই শীতের আমেজ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মোটের উপর আবহাওয়ার পরিস্থিতিতে বড়সড় বদল না এলে সপ্তাহের শেষের দিক থেকেই গোটা রাজ্যেই শীতের আমেজ মিলতে পারে। তবে পাকাপাকিভাবে শীত আসতে আর ঠিক কতদিন সময় লাগবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি আবহাওয়া দপ্তর।